পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, রাজ্য জুড়ে গণদেবতারা জানালেন নিজেদের রায়। বৃহস্পতিবার গোটা রাজ্যে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো নির্বাচন। সকাল থেকে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের মতদান করেছেন, সেই সঙ্গে বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরাও লাইনে দাঁড়িয়ে দিয়েছেন ভোট। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে দেখা গেছে প্রবল ভিড়। বেলা বাড়তে ভোট কেন্দ্রগুলিতে ভিড় বেড়েছে। শাসক বিজেপি থেকে শুরু করে বাম কংগ্রেস, অন্যদিকে তিপ্রা মথা তৃণমূল কংগ্রেস সব দলের প্রার্থীরাই করেছেন ভোট। সকাল সকাল ভোট দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, বিরোধী দলনেতা মানিক সরকার, মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর, কংগ্রেসের সুদীপ রায় বর্মন, বীরজিৎ সিনহা সহ অনেকেই। এদিন ফটিকরায় কেন্দ্রের পেচার ডহর স্কুলে ভোট দিয়েছেন বিজেপি প্রার্থী তথা 2018 সালের নির্বাচিত বিধায়ক সুধাংশু দাস। এদিকে পেচারথল কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা মন্ত্রী শান্তনা চাকমাও ভোট দিলেন নিজ কেন্দ্রে পেচারথল তহসিলে। ভোট দিয়ে নিজেদের মতামত জানিয়েছেন দুই প্রার্থী। এটা অত্যন্ত মানে খুব ভালো মোমেন্ট, এবং বিশেষ করে ভারতবর্ষের গণতন্ত্রের অন্যতম বৃহত্তম উৎসব আজ ভোটদান। তো প্রত্যেকটা নাগরিক যারা ভোটদান করছেন আমি তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি নিজেও ভোট দিতে পেরে অত্যন্ত আনন্দিত, এবং আজকে এটা পরিষ্কার ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে দ্বিতীয়বার এখান থেকে কয়েক হাজার ভোটের ব্যবধানে জিততে চলেছি। শুধু সময়ের অপেক্ষা, এখানে বামগ্রেসের প্রার্থী জামানত বাজেয়াপ্ত হবে। প্রত্যেকটা মানুষ ভারতীয় জনতা পার্টির বিকাশমুখী সরকারের পক্ষে তারা ভোটদান করছেন, এবং প্রত্যেকটা মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে যে ভালোবাসা এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে শান্তিপ্রিয়ভাবে মানুষ ভোটদান করছেন, তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই, এবং ভোট যারা নিচ্ছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। খুব শান্তিপ্রিয় সিস্টেমের মধ্যে তারা ভোট গ্রহণ করছেন। নমস্কার সমগ্র ত্রিপুরাবাসীকে এবং আমার পেচারতলবাসীকে। আমি এটাই বলবো, ভারতীয় জনতা পার্টি জয় নিচ্ছি। 2023 নির্বাচনে আমরা জয়যুক্ত হব 100%। দ্বিতীয়বারের জন্য সরকার গঠন করবে জনগণ শান্তির জন্য এবং উন্নয়নের স্বার্থে এবার ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে, এবং জনগণ আমাদের ভারতীয় জনতা পার্টির উপরে বিশ্বাস আছে। এবং 2018 সালে যে ভোট পেয়েছিলাম তার 5x10x বেশি পেয়ে এই আমাদের পেচাতল বিধানসভা জয়যুক্ত হবে। নমস্কার। সকাল সকাল ভোট দিয়ে নাগরিক কর্তব্য পালন করেছেন শাসক এবং বিরোধী উভয় দলের প্রার্থীরাই। সকাল 7:30 কৈলাসহর বিদ্যানগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় বুথ কেন্দ্রে ভোট দিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা। নূরপুর স্কুল বুথ কেন্দ্রে উপস্থিত থেকে সকাল সকাল ভোট দিয়েছেন 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী মাফাশ্বর আলী। আমি এই ভোট কেন্দ্রে ভোট প্রয়োগ করেছি এবং এই নির্বাচনে ভোটের পার্সেন্টেজ বাড়বে, কারণ মানুষের মধ্যে একটা উৎসাহ দেখেছি। এবং আমি বিশ্বাস করেছি যে ত্রিপুরায় মানুষ কংগ্রেস সিপিএম এর জোটকে ভোট দেবেন, এবং আমার বিশ্বাস আমার এই 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের গণদেবতারা কংগ্রেসকে ভোট দেবেন, আমাকে জয়যুক্ত করবেন, আমার বিশ্বাস রয়েছে। নির্বাচন কমিশনের ভোটের প্রস্তুতি দেখে কেমন লাগছে? নির্বাচন কমিশনের প্রস্তুতি ভালোই, জিরো ব্যালেন্সে যে প্রতিশ্রুতি এখন পর্যন্ত সারা রাজ্যে পিসফুল আছে। প্রথমত হচ্ছে আমি যে পুলিশ স্টেশনে ভোট দিলাম, পুলিশ স্টেশনে প্রশাসনিক ব্যবস্থা এমনি ঠিকই আছে, কিন্তু মেসে ইলেকশন পোলটা স্টার্ট হতে একটু দেরি হয়, 7:30 পরে সেটা শুরু হয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে নির্বাচনে 20 দিনের মতো কাজ করেছি, মানুষের যথেষ্ট সাড়া পেয়েছি এবং আমরা সেটা বুঝতে পেরেছেন। আমাদের 14 তারিখ লাস্ট সড়ক প্রচারের শেষ দিনে আমরা যে মহামিছিলটা সংগঠিত করলাম, সেই মহামিছিলে ব্যাপক অংশের মানুষের উপস্থিতি, বিশেষ করে আমাদের মায়েদের বোনেদের উপস্থিতির মধ্য দিয়ে সেটা প্রমাণিত যে 2023 সালের আজকের দিন 16 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে বিপুল ভোটের ব্যবধানে এখান থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়ী হতে যাচ্ছে, তার মানুষের উপস্থিতি সেই জানান দিচ্ছে। তেলিয়ামুড়া মহকুমার 3টি বিধানসভা কেন্দ্র, 27 কল্যাণপুর প্রমোদনগর, 28 তেলিয়ামুড়া এবং 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ পর্ব। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন নবীন প্রবীণ উভয় অংশের ভোটাররা। নেতাজিনগর স্কুলে উপস্থিত থেকে ভোট দিয়েছেন 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণী সাহারায়। অন্যদিকে 28 তেলিয়ামুড়া বিধানসভার 29 নম্বর ভোট গ্রহণ কেন্দ্র তথা সিন্দুকছড়া জেবি স্কুল এবং হদ্রায় রাধামাধব হাই স্কুলে ইভিএম মেশিনে গলযোগের কারণে নির্ধারিত সময় থেকে প্রায় 2 ঘন্টা পর শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। খুব ভালো লাগছে, নিজের ভোট নিজে দিয়েছি, নিজেকে দিয়েছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং খুব ভালো লাগছে যে
গতবারও ভোট দিয়েছি, প্রত্যেকবারই ভোট দিই, কিন্তু এবারে তো ব্যতিক্রম হলো, নিজেকে নিজে ভোট দিয়েছি। আর জয় সম্পর্কে যদি বলেন, জয় সম্পর্কে আমরা 100% নিশ্চিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তেলিয়ামুড়ার মানুষ আমার সাথে রয়েছে এবং যত চক্রান্তই করা হোক না কেন, যত ষড়যন্ত্রই করা হোক না কেন, তেলিয়ামুড়াবাসী জানে কার সময়কালে কী ধরনের কাজ হয়েছে। এটা বলতে পারি বিগত 5 বছর মানুষ শান্তিতে ছিল, মানুষের সঙ্গে কোনো ষড়যন্ত্র হয়নি, সন্ত্রাস হয়নি, কিন্তু এইবার নির্বাচনে মানুষ দেখতে পেয়েছে। গতবারও আমরা বিরোধী দলে ছিলাম, 2018 নির্বাচনে আমরা বিরোধী দলের হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। এবছর নির্বাচনে আমরা দেখছি বিরোধী দল ক্ষমতায় না আসার আগে সরকারি দলের পার্টি অফিসে নিজেদের পোস্টার সাটিয়ে দেওয়া, লাইমলাইটে আসার জন্য চক্রান্ত করা। তেলিয়ামুড়ার মানুষ চিনে সবাইকে, সব প্রার্থীদেরকে তেলিয়ামুড়ার মানুষ ব্যক্তিগতভাবে চেনে। তাই তেলিয়ামুড়াবাসীর প্রতি আমার গভীর আস্থা রয়েছে যে এবারে নির্বাচনে গতবারের চেয়েও আরও অনেক বেশি মার্জিনে তেলিয়ামুড়ার মানুষ আমাকে জেতাবে। একইভাবে 33 কাকরাবন শালগোড়া বিধানসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে 2023 রাজ্য বিধানসভা নির্বাচন। কড়া নিরাপত্তার মাঝে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন সাধারণ নাগরিকরা। কাকরাবন বিধানসভা কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় খুশি ভোটাররা। এর মাঝে বিপত্তি 44 রায়মা ভেলি বিধানসভা কেন্দ্রের, 46 নং বুথ কেন্দ্র থানারাই পাড়া জগবন্ধু চিত্রাবাড়ি এসবি স্কুল এবং 52 নং বুথ কেন্দ্র জমাতিয়া পাড়া এসবি স্কুলে ইভিএম মেশিন গোলযোগের কারণে সকাল প্রায় 2 ঘন্টা বন্ধ ছিল ভোট গ্রহণ প্রক্রিয়া। পরে যদিও এই সমস্যার সমাধান হয়। অন্যদিকে ভোট দিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন কাঞ্চনপুরের আইপিএফটির প্রার্থী তথা মন্ত্রী প্রেম কুমার রিয়াং। এর পাশাপাশি গোছিরাম পাড়া বাজারের পাশের হাইস্কুলে 3টি বুথ সেন্টারে প্রথমবার ভোট দিলেন শরণার্থী শিবিরের ব্রুরা। সেটেলমেন্টের ফলে রাজ্যের ভোটার লিস্টে নাম ওঠায় এবারই প্রথম ভোটাধিকার প্রয়োগ করলেন তারা। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকাল 5টা বেজে গেলেও ভোটকেন্দ্র লাইনে দাঁড়িয়েছিলেন বহু ভোটার। ভোট গ্রহণ পর্ব শেষে ইভিএম নিয়ে ভোটকর্মীরা ফিরে আসেন এবং স্ট্রং রুমে ইভিএমকে সংরক্ষণ করেন। বলা যায় রাজ্য জুড়ে উৎসবের মেজাজে হয়েছে ভোট। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।